দর্শক আমাদের আজকের বিশেষ আয়োজন জিটিভি ডায়ালগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে এই সময়কালের সমসাময়িক কিছু প্রসঙ্গ, বাংলাদেশের রাজনীতিতে বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড সহ অন্যান্য বিষয়ে কথা বলতে চাই এবং সঙ্গত কারণেই তিনজন রাজনীতিবিদকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা পরিচয় করে দিচ্ছি। সর্বডান দিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল কবির শাহীন আছেন আমাদের সাথে, ধন্যবাদ শাহীন ভাই যোগ দেওয়ার জন্য। তারপরে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, জাতীয় পার্টি চেয়ারপার্সনের উপদেষ্টা। শামীম ভাই আপনাকে ধন্যবাদ। এবং সবশেষে আমার ডানি আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং সংসদ সদস্য নুরজাহান বেগম মুক্তা, আপনাকেও স্বাগত জানাই। এবং দর্শক আপনারাও বরাবরের মতো আপনাদের কোনো তথ্য, প্রশ্ন, মন্তব্য থাকলে আলোচকদের সাথে আপনি সংযুক্ত হতে পারেন। দুটো নাম্বার আমরা স্ক্রলে দেখাচ্ছি, সেখানে আপনি ফোন করতে পারবেন। আমরা শাহীন ভাই আপনাকে দিয়ে যদি একটু শুরু করি, বিশেষ করে যখন নির্বাচনী কর্মকাণ্ড বলছি আমরা, বর্তমান রাজনীতির বিশেষ করে মানুষের নির্বাচন কমিশনের সংলাপগুলো হওয়ার পরে বেশ কতগুলো প্রস্তাবনা কমিশনের সামনে সবগুলো দলই দিয়েছিল এক ধরনের, সেইগুলো সম্পর্কে নির্বাচন কমিশনের রেসপন্সগুলো কিন্তু এখনও রাজনৈতিক দলগুলো সেভাবে জানতে পারেনি কোনটা ডুয়েবল কোনটা ডুয়েবল না। এই মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন সামনে সমাগত, রংপুরের নির্বাচনটি বেশ আলোচিত হচ্ছে, বা সামগ্রিকভাবেই সেই কর্মকাণ্ডগুলো রাজনীতিতে কেমন, বা আপনার দলের অংশগ্রহণ আপনাকে দিয়ে যদি শুরু করি। ধন্যবাদ জামিল ভাই, ধন্যবাদ জিটিভিকে। আমি যেটা নির্বাচনী, যেটা আপনি কথা বললেন যে নির্বাচনের ব্যাপারে আমাদের নির্বাচন কমিশনার নিবন্ধিত 40টি দলের সঙ্গে একটা সংলাপ করেছেন, পাশাপাশি সুশীল সমাজ তার সঙ্গেও এবং সাবেক নির্বাচন কমিশনার নির্বাচনের দায়িত্বে যারা ছিলেন তাদেরকে নিয়েও উনি কথা বলেছেন এবং ওনাদের কাছ থেকে অনেক পরামর্শ উনি পেয়েছেন। নির্বাচনের বিষয়ে যে কথা বলার সময় আপনার উনি নির্বাচন কমিশনার বেশ কিছু কথা বলেছেন, যেগুলো আমার মনে হয় যেটা যে উনি বোঝাতে চেয়েছেন যে উনি চেষ্টা করছেন বা চেষ্টা করতে চাচ্ছেন বা সকলকে নিয়ে, নির্বাচন কমিশনারকে নিয়ে, সকলকে নিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন কিভাবে করা যায়। এই নির্বাচনের জন্য, সামনের নির্বাচনের জন্য এবং নির্বাচন সুষ্ঠু সুন্দর অবাধ করার জন্য অনেক অনেক অনেকভাবে প্রস্তাবনা এসেছে, অনেক সুপার মানে অর্থাৎ অনেকেই অনেক পরামর্শ দিয়েছেন, প্রায় 700-750 মতো প্রস্তাবনা এসেছে। এগুলো ওনারা বলেছেন যে যাচাই বাছাই করে যেগুলো ওনাদের করণীয় সেগুলো ওনাদের করে, যা যেগুলো ওনাদের বাইরে চলে যাবে ওনাদের আয়ত্তের বাইরে সেগুলো ওনারা সরকারের কাছে বা যেখানে আগ্রহ আছে জানার যে পাঠানো প্রস্তাবনা আসলো। হ্যাঁ, অবশ্যই আগ্রহ আছে, সেটা আমি বলছি যে এখন দেখা যাচ্ছে যে আজকে বেশ অনেকদিন হয়ে গেল যে এই প্রস্তাবনাগুলো কিন্তু দেওয়া হয়েছে, আলোচনা হয়েছে, তখন কিন্তু মানুষ সারা দেশে মানুষের কিন্তু আগ্রহ নিয়ে এই আলোচনাগুলো শুনেছে, ফলো করেছে। কিন্তু এখন এই প্রস্তাবনাগুলো আসছে এবং সেই প্রস্তাবনা থেকে তারা একটা শর্ট লিস্ট করবে, লিস্ট করে তারা বলবে যে এগুলো আমরা আমাদের কাছে রাখলাম, এগুলো আমরা আমরা করব এবং এগুলো আমাদের যেহেতু আমাদের এখতিয়ারে নাই এবং আমাদের ক্ষমতার বাইরে, আমরা এগুলো উপরে অর্থাৎ সরকারের কাছে প্রেরণ করলাম, সরকার বাকিটা কি করবেন সেগুলো নিয়ে ওনারা বলেছেন। এবং আর ডিসেম্বর মাস চলে যাচ্ছে, আপনার ইতিমধ্যেই নির্বাচনের যেটা কথা বললেন যে রংপুরে নির্বাচন শুরু হয়ে গেছে আপনার সিটি কর্পোরেশন, পরবর্তীতে আপনার ধাপে ধাপে আমার মনে হয় যে এই আগামী কয়েক মাসের ভিতরে বেশ কয়টা সিটি কর্পোরেশন নির্বাচন হবে। পাশাপাশি আরেকটা দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের উনি মারা গেছেন, ওনার বিদেহী আত্মার মানে শান্তি কামনা করি। এখানেও কিন্তু একটা মানে আপনার এই মেয়র আসনটা খালি হয়ে গেছে, এটা আগামী 90 দিনের মধ্যে করতে হবে। এখন নির্বাচন কমিশনারের কাছে কিন্তু এটা রংপুরের পাশাপাশি পরবর্তীতে মনে হয় আমার মনে হয় এই
এই উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনটা জাতীয় নির্বাচনও কিছুটা আগে হবার কথাবার্তা আলাপ হচ্ছে। এটা তো আজকে আজকে যেটা গতকালকে আমরা প্রাইম মিনিস্টারের কথা শুনলাম অনেক সাংবাদিক আপনাদের মতো সাংবাদিকের কাছ থেকে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকের কাছ থেকে আপনার এই প্রশ্নটা এসেছিল। তো উনি মানে একবারে কথাটা যে উনি না করে দিয়েছেন সেটা আমি মনে করি না, কারণ উনি বলছেন যে এরকম কোন পরিস্থিতি হয় নাই যে আগাম নির্বাচন দিতে হবে। তো উনি কিন্তু একবারে বলে নাই যে না দেওয়া যাবে না বা দেবো না। তো এখানে কিন্তু এটা একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে মনে হচ্ছে আর কি। যাই হোক, এখন এই সব মিলিয়ে যে অবস্থাটা এখন নির্বাচন কমিশনের সামনে বড় বড় অনেক চ্যালেঞ্জ আসছে যে নির্বাচন সুষ্ঠু সুন্দর অবাধ করার জন্য। পাশাপাশি ওনারা যে এই 40টা নিবন্ধিত দলের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়েছেন, সেই পরামর্শ মোতাবেক ওনাদেরও একটা প্রস্তাবনা আমরা শুনতে চাই যে এই প্রস্তাবগুলো আমরা গ্রহণ করলাম, এগুলো আমরা পারলাম না, সেগুলো থেকে পরবর্তীতে সরকার কি করে সেটাও দেখার বিষয় আছে। এইভাবেই কিন্তু সামনে এগুচ্ছে এবং আমরা আশা করতেছি নির্বাচন কমিশন খুব সহসাই তার প্রস্তাবনাগুলো পেশ করবেন সরকারের কাছে এবং তাদের যেগুলো এখতিয়ারের ভিতর আছে সেগুলো তারা বলবেন যে আমরা এগুলো এখতিয়ারের মধ্যে আছে, আমরা এইভাবে করতে চাই। আর রংপুরে যে নির্বাচন শুরু হয়ে গেছে সেখানে কিন্তু ইতিমধ্যেই আপনার বর্তমান যারা জাতীয় পার্টির যে প্রার্থী আছেন এবং এবং আওয়ামী লীগের প্রার্থী আছেন এবং বিএনপির প্রার্থী আছেন, জাতীয় পার্টির মধ্যে একজন বিদ্রোহী প্রার্থী আছেন, তারা কিন্তু খুব ভালো বলছে না, তারা কিন্তু বারবার প্রটেস্ট করতেছে আচরণবিধি সম্পর্কে এবং এতে সংঘাতময় নির্বাচন হতে পারে এরকম মন্তব্য কিন্তু করতেছেন ওনাদের। এই পরিস্থিতিতে কমিশন কিন্তু সেনা মোতায়েন হবে না এটা বলে দিয়েছে। না সেটা তো ওনারা আগেই বলেছে, কিন্তু ওনাদের প্রার্থী সরাসরি বলেছেন কিন্তু এতে কিন্তু একটা যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এতে কিন্তু একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হতে পারে, ওনারা কিন্তু রিসেন্টলি এই কথাগুলো বলতেছে। তার মানে আপনার এই নির্বাচনটা সুষ্ঠু করার জন্য বা সুষ্ঠু হওয়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার, যে জিনিসগুলো অর্থাৎ যে বিষয়গুলো সামনে আসতেছে সেগুলোতে নির্বাচন কমিশন আমার মনে হয় না সেটা পারতেছে। যদি পারতো তাহলে কিন্তু এই কথাগুলো আসতো না। এই জন্যে যে আওয়ামী লীগের প্রার্থী তো সরকারি প্রার্থী, নিশ্চয়ই ওনার পক্ষ থেকে বা ওনাদের পক্ষ থেকে এই আইনগুলো লঙ্ঘন হচ্ছে, আচরণবিধিগুলো লঙ্ঘন হচ্ছে, যেটা সরাসরি জাতীয় পার্টির প্রার্থী প্রটেস্ট করতেছে, আমাদের প্রার্থীও প্রটেস্ট করতেছে। জাতীয় পার্টি সেখানে একটা স্ট্রং হোল্ড আছে আমরা জানি, সেটাই তো তাদের, তো তারা বলতেছে তাদের এটা ভোট ব্যাংক, তাদের ওখানে তাদের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের এলাকা ওইটা, উনি ওখানে মানে বহুদিন উনি পলিটিক্স করতেছেন, ওনার একটা প্রভাব, ওনার আপন ভাতিজাও কিন্তু এই বিদ্রোহী প্রার্থী। আচ্ছা, ওনার আপন ভাতিজাই কিন্তু বিদ্রোহী প্রার্থী, এটা হয়তো বা এখন তো উইড্রোয়ালের টাইম মনে হয় চলে গেছে, এখন আর উইড্রোয়ালের সময় নাই, এটা হয়তো বা আমার মনে হচ্ছে যে এটার ভিতরে ওটা কিন্তু থাকতে পারে, এটার ভিতরে একটা কিন্তু থাকতে পারে যে আওয়ামী লীগের প্রার্থীকে জেতানোর জন্য একটা কিন্তু থাকতে পারে আমার মনে হয় যেটা। তো আপনার মনে হচ্ছে সিটি কর্পোরেশনের নির্বাচনগুলি একটা জাতীয় নির্বাচনে যাবার একটা এক ধরনের পথ বা সেই ধরনের আলোচনার দিকে যাচ্ছে? শাহিম ভাই, আমি আপনার কাছে আসতে চাইছিলাম যে আলোচনায় ছিলেন রংপুরের ব্যাপারটা হলো কি, এখানে যদি আমাদের প্রার্থী মিস্টার মোস্তফা, উনি একেবারে গণমানুষের নেতা, উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং ওই উপজেলা চেয়ারম্যান তার উপজেলাটা নিয়েই পরে সিটি কর্পোরেশন মূলত, সেখানে যখন উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন তখন ভোট করতেন, উনি পেতেন 1,00,000 ভোট, সেকেন্ড হাইয়েস্ট ভোট পেত 6,000-7,000, এইরকম একটা ব্যক্তিগত এবং দলীয় প্রভাব তার ছিল। আচ্ছা, সেখান থেকে গতবার উনি ক্যান্ডিডেট ছিলেন, তবে গতবার তার মার্কার ভোট ছিল না, যে কারণে ভোটগুলো সুইং হয়েছে ন্যাচারালি। চন্টু সাহেব অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ, উনিও কিন্তু জাতীয় পার্টি করতেন, চন্টু সাহেব কিন্তু জাতীয় পার্টির এমপি ছিলেন, এমপি ছিলেন বর্তমান মেয়র যিনি। তো সেখানে আমাদের সেই সময় বিদ্রোহী ক্যান্ডিডেট ছিল 3 জন এবং সেই সময় বর্তমান মন্ত্রী রাঙ্গা সাহেবের সাথে একটা দূরত্ব সৃষ্টি ছিল মোস্তফা সাহেবের, যেটা এবার নাই। এবার কিন্তু আমাদের জাতীয় পার্টি সম্পূর্ণ এক জায়গায় আছে, শুধুমাত্র এরশাদ স্যারের ভাতিজা উনি দাঁড়িয়েছেন, যদিও তিনি পারিবারিক কোনো সমর্থন পাননি, দলীয় সমর্থন তো প্রশ্নই আসে না, তাকে এখনো বোঝানোর চেষ্টা হচ্ছে। তার মূল ক্ষোভটি হচ্ছে সংসদীয় একটি আসন নিয়ে, তার আসনটি ছিল গঙ্গাছড়া, যেখানে বর্তমানে আমাদের মন্ত্রী মহোদয় নিজেই এমপি, যে কারণে ওই বিষয়টায় সুস্পষ্ট কোনো আশা না পাওয়ায় উনি আশাহত হয়ে হয়তো বা রাগে ক্ষোভে এটা করছেন। যেটা আমি বলছিলাম, উত্তরবঙ্গের এই মেয়র পদটি দিকে পুরো উত্তরবঙ্গের জাতীয় পার্টি তাকিয়ে আছে, দুটি বিষয় তাকিয়েছিল, একটা আমার সুন্দরগঞ্জের উপনির্বাচন, সেখানে সবাই আশাহত হয়েছে, দ্বিতীয় হচ্ছে এই সিটি কর্পোরেশন নির্বাচন। এখানে আমরা সুষ্ঠু ভোট আশা করছি, জয়লাভ আশা করছি, এবং এতে সুষ্ঠু ভোট না হয়ে যদি কোনোভাবে
জয়লাভ না হয় বা কোনো অসুস্থ ভোটার, এটা কিন্তু উত্তরবঙ্গের জাতীয় পার্টির ভোটারদের মধ্যে একটা বিরূপ প্রক্রিয়া সৃষ্টি করবে। কিন্তু আমার একটা জানার আগ্রহ ছিল যে এর কোনো প্রভাব জাতীয় নির্বাচনে অবশ্যই পড়বে, আমি সেটাই আসতেছি। এবং এর প্রভাবটি যেটা হবে তখন দলের ভিতরে মহাজোটে না থাকার, মহাজোট না করার, অথবা কেন্দ্রভাবে মহাজোট করলেও স্থানীয় নেতৃবৃন্দ মহাজোটে উৎসাহ হারিয়ে ফেলতে পারে, স্বতঃস্ফূর্ততা থাকবে না, এটি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। এটি সরকারের সর্বোচ্চ মহলের চিন্তা করা প্রয়োজন বলে মনে করি। দ্বিতীয়, শাহিন ভাই খুব চমৎকার একটা কথা বলেছেন যে নির্বাচন কমিশনকে এখন টাইম চলে আসছে ক্যাটাগরাইজ করা, ওনারা কোনটা পারবেন কোনটা পারবেন না, এটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে। নির্বাচন কমিশনের সাংবিধানিক সীমাবদ্ধতা আছে, নির্বাচন কমিশন মাননীয় প্রধানমন্ত্রীকে কখনোই বলতে পারে না যে আপনি সংসদ ভাঙতেই হবে, এটার কিন্তু ক্ষমতা তার নাই। নির্বাচন কমিশন বলতে পারে না যে আপনারা তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ সরকার করেন, এটাও ওনারা বলতে পারে না। তবে সংবিধান নির্বাচন কমিশনের কয়েকটা অসাধারণ ক্ষমতা আছে। একটা হচ্ছে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে, একমাত্র জুডিশিয়ারির ক্ষেত্রে এটা বলা আছে আর নির্বাচন কমিশন, আর বলা আছে সরকারের সব এক্সিকিউটিভ অর্গান নির্বাচন কমিশনকে 126 অনুচ্ছেদে সহায়তা করতে বাধ্য থাকবে। এক্সিকিউটিভ অর্গান মানে কিন্তু প্রাইম মিনিস্টার পদটাকেও ইনক্লুড করা, মানে যদি আমি ওয়াইড ইন্টারপ্রিটেশনে যাই, সর্বোচ্চ ওয়াইড ইন্টারপ্রিটেশনে যাই, সেখান থেকে একটা নির্বাচন কমিশনে কিন্তু যদি ব্যক্তিগুলো সঠিক হয় তারা কিন্তু সুষ্ঠু নির্বাচন করতে পারবে। এবং সেখানে ব্যত্যয় কিছু ঘটে গেছে, যেমন সেনা মোতায়েনের ব্যাপারে কেন এখনো সুস্পষ্ট ভাবে সেনা নির্বাচন কমিশন বলছে না, কথাটা বললেন তাতে তো নির্বাচন কমিশন কোন সাপোর্ট সিক করলে, ডিমান্ড করলে সেটা পাবারই কথা, যেমন নারায়ণগঞ্জের ক্ষেত্রে কিন্তু সেটি ঘটেনি। হ্যাঁ, সেটা আমি মনে করি ব্যত্যয় ঘটেছে। তবে সে সেনা মোতায়েনের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। সেনা মোতায়েনের ব্যাপারটা হচ্ছে সেনা মোতায়েন ব্যারাকের বাইরে শুধুমাত্র রাষ্ট্রপতির সুস্পষ্ট নির্দেশ ছাড়া বেরোতে পারে না। আচ্ছা, তো সেনা আবার ওই সব এক্সিকিউটিভ অর্গানের মধ্যে সেনাবাহিনী সরাসরি পড়ে না, সেনাবাহিনী মোতায়েনের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে আবেদন করতে হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে তারা কিন্তু সরাসরি টিএনও ডিসিএসপিকে তার নির্দেশ দিতে পারে। এখানে একটা জটিলতা আছে যে নির্বাচনকালীন সময় নির্দেশগুলো কিভাবে পালিত হবে। নির্বাচন কমিশন যদি কোনো ডিসিকে বদল করতে চায় এটা কার মাধ্যমে করতে হবে? এটা তো ইভেন্টুয়ালি আবার প্রাইম মিনিস্টার বা এস্টাবলিশমেন্ট সেক্রেটারি সংস্থাপন হয়ে প্রধানমন্ত্রী হয়েই চলে যাচ্ছে। যদি সেটাই হয় তাহলে আবার নির্বাচন কমিশন কতটা পারবে? আবার পারবে না এমনটাও তো না, কারণ ওনারা করলেই যে সেটা রিজেক্ট হবে এমনটা হবে না। তবে সেনা মোতায়েনের ব্যাপারে তারা স্পষ্ট বলতে পারে, হ্যাঁ আমরা সেনা মোতায়েন করবো, ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা নিয়ে আলোচনা ওপেন থাকতে পারে, কিন্তু এটুকু দৃঢ়তা, এটুকু স্পষ্টীকরণ তাদের জন্য প্রয়োজন। কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট যেহেতু কনসেপ্টেই নাই, আসবেও না আপাত দৃষ্টিতে, এখন নির্বাচন কমিশনের কিন্তু ডাবল বার্ডেন, সকলগুলো স্টেক হোল্ডারের কাছে আস্থা নিয়ে আসা। এই আস্থার জন্য কিছু নিদর্শন তো আপনাদের দেখাতে হবে, বা সিম্বলিক প্রেজেন্স, সিম্বলিক প্রেজেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা না করে প্রধান নির্বাচন কমিশনার যেটা করলেন, একেবারে একটু র কাজ করলেন, যে যখন আওয়ামী লীগ আসতো তখন আওয়ামী লীগের উন্নয়নের প্রশংসা, যখন বিএনপি আসতো তখন বিএনপির বহুদলীয় গণতন্ত্রের প্রশংসা, এবং জাতীয় পার্টি যখন আসতো তখন জাতীয় পার্টির আমলের উন্নয়নের প্রশংসা। ঠিক এই ধরনের প্রশংসা দিয়ে হয়তো সবাই ওখান থেকে হাসিমুখে বেরোয়েছে, কিন্তু আসলে কিন্তু সাবস্টেন্টিভ আস্থাটা কিন্তু ক্রিয়েট হতে একটু সময় লাগছে। হাসিটা ইলেকশন পর্যন্ত থাকছে কিনা, দুদিন পরেই চলে যাচ্ছে, দুই দিন পরেই তারা আবার ইলেকশন কমিশনের উপর, এটা একটা 540 মনে হয় প্রস্তাব আসছে খুব সম্ভবত। এইটা একটা ভালো জিনিস হয়েছে যে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা গেছে। ইনিশিয়ালি যে আলোচনাটা হওয়ার কথা ছিল পার্টিগুলোর মধ্যে, সেটার একটা প্ল্যাটফর্ম নির্বাচন কমিশন করতে পেরেছে, এবং সেখান থেকে কমন বের করা যাচ্ছে যে এই জিনিসগুলো কমন, এবং একটা বড় অংশই কিন্তু কমন দাবি, যেটা নিয়ে বিরোধের কিছু নাই। যেমন সেনা মোতায়েনের ব্যাপারেও কিন্তু আওয়ামী লীগ বলেছে আমাদের খুব একটা আপত্তি নেই, তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আপত্তি আছে, তাহলে একটা কমন ফ্যাক্টর কিন্তু এখানে মোটামুটি চলে আসলো, আর অনেকগুলো কমন জিনিস কিন্তু বের হয়ে আসছে। আর সংঘাতের যে জায়গাগুলো আছে বা বিতর্কের, যেমন সংসদ ভেঙে দিতে হবে, সেটা আমরাও বলেছি সংসদ ভেঙে দিতে হবে, আমার মনে হয় এটাও আলোচনার দাবি রাখে, কিন্তু নিরপেক্ষ সরকারের বিষয়গুলো অথবা কেয়ারটেকার গভর্নমেন্ট, সেগুলো নির্বাচন কমিশনের কিছু করার নেই, নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে চলে যায় ব্যাপারগুলো, যেটা শাহিন ভাই খুব নাইসলি বলেছে যে এখনই তাদের এখতিয়ারের মধ্যে যেগুলো আছে সেগুলো নিশ্চিত করে দেওয়া উচিত, আর যেগুলো এখতিয়ারের বাইরে সেগুলো তারা আলোচনার জন্য থ্রো করে দিতে পারে। এক্স্যাক্টলি মুক্তা, আপনি নিশ্চয়ই ফলো করেছেন আলোচনাটি, আপনি কিভাবে নির্বাচনে এই আলোচনায় যোগ দেবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচকদের এবং গাজী টিভি দর্শকদের। আসলে আমি আমাদের শামীম হায়দার পাটোরি, ওর লাস্ট কথাটা দিয়ে আমি শুরু করতে চাই। ও বলেছে যে মানে সিএসসির কথা বললেন, যে ওনার সাথে যারাই দেখা করতে গিয়েছে বা ওনার সাথে যারা আলোচনায় বসেছে প্রত্যেকেই হাসি মুখে ফিরে এসেছে। উনি বিএনপির প্রতিনিধি দল যখন গেল তাদেরকে, তারাও হাসি মুখে বেরিয়ে এসেছে, খুব হাসি খুশি তাদের উচ্ছ্বসিত, জাতীয় পার্টি উচ্ছ্বসিত, আওয়ামী লীগ উচ্ছ্বসিত, সবাই উচ্ছ্বসিত বলল। এবং এই ক্ষেত্রে আমার বক্তব্য হলো, একজন দোকানদার যখন তার দোকানে বিভিন্ন ধরনের পণ্য সাজিয়ে রাখে, তার টার্গেটটা হলো কি, তার পণ্যের বিক্রি,
এবং ক্রেতা যত কিছু যত নিবে তার ততই পসার। এখন দোকানে কিন্তু বিভিন্ন রকমের ক্রেতা আসবে, এক ক্যাটাগরির আসবে না কিন্তু, কিন্তু একজন সফল দোকানদারের কাজ হলো তার কাছে সাকসেসফুলভাবে সবকিছু সেল করা, এটাই তার সার্থকতা। সেখানে আমার মনে হয় ইসি সেই ভূমিকাটাই পালন করেছে এবং তার যেটা করা উচিত তার জায়গা থেকে তার জন্য সেটা ঠিক আছে, এখানে আমি আপত্তির কিছু দেখি না। যেহেতু এখানে উনি নির্বাচনকালীন যেহেতু দলীয় সরকার, যেটা আপনি আমি যেটা বলবো যে এখানে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু থাকবে না, এটা অবৈধ ঘোষিত হয়েছে, অতএব এই সরকারের থাকবে তখন ইয়েতে রাষ্ট্রীয় ক্ষমতায় এবং নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন হবে, অধীনে নির্বাচন হবে। তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন এটা অবশ্যই একটা গুরুদায়িত্ব, তো সেই ক্ষেত্রে তার অবশ্যই তার প্রত্যেককে খুশি করার একটা ব্যাপার আছে যেন সুষ্ঠুভাবে তার উপর আস্থা রাখতে পারে, এটা খুবই স্বাভাবিক তার জায়গা থেকে। এখন আসলে নির্বাচনের যে হাওয়া, এখন নির্বাচনের হাওয়া কি মৃদুমন্দ হাওয়া নাকি লঘু হাওয়া নাকি টর্নেডো, আমার কাছে মনে হচ্ছে আপনি হাওয়ার জায়গাটাতে ফিরতে চাই। একজন দর্শকের প্রশ্নটা নিয়ে ফিরতে চাই, উনি বেশ কিছুক্ষণ আগে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, কে আছেন, হ্যালো, নাম বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি চাঁদপুর হাজীগঞ্জ থেকে, আমার নাম বিল্লাল। জি বলুন। আপনার ওখানে টক শোতে আছেন আমার সিটির এই সম্ভাব্য একজন এমপি প্রার্থী জনাব নুরজাহান, অ্যাডভোকেট নুরজাহান আক্তার মুক্তা, এবং পাশে আরো দুজন আছেন, একজন বিএনপি আর একজন জাতীয় পার্টির। সবাইকে আমার আসসালামু আলাইকুম সালাম। আমার প্রথম প্রশ্ন হলো যে আপনারা রাজনীতি নিয়ে আলোচনা করছেন সব সময়, বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, সবার কাছে আমার প্রশ্ন যে আপনারা যে নির্বাচন নিয়ে আলোচনা করছেন, এই নির্বাচনে জনগণের আস্থা অর্জন করার জন্য আপনাদের কি ভূমিকা আছে? আমার কাছে কিন্তু তিনজনের কাছে আমার এই প্রশ্নটা, তিনজনের কাছে প্রশ্ন আলোচনায় ফিরতে চাই। দেখুন আপনি, জি আমরা আলোচনায় ফিরছি, দেখুন আলোচনাটি। হ্যাঁ, উনি ওনাকে ধন্যবাদ যে উনি অত্যন্ত একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন, আমি ওনার প্রশ্নটার উত্তর দিব। তো যেটা দিয়ে শুরু করেছিলাম, এখন আমার কাছে মনে হয় যেন নির্বাচনী হাওয়াটা বেশ জোরেশোরেই বইতে শুরু করেছে, বিশেষ করে আমি বলবো যে বিএনপি টর্নেডোর মতোই তারা মনে হয় যেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, এবং জাতীয় পার্টি তো অবশ্যই তারা নিচ্ছে। দেখেন বিএনপি কিন্তু তাদের 900 প্রার্থী আছে, এর মধ্যে থেকে তারা 300 জন বেছে নেবে, এবং জাতীয় পার্টি 1200 জন বোধ হয় ঠিক করে রেখেছে, এর মধ্যে 300 জন বা যে কয়জন তারা তাদের জোটের সাথে যা হয় আর কি। এই যে ব্যাপারগুলো, আর আমাদের আমরা যারা আছি আওয়ামী লীগ আমাদের প্রস্তুতি আছে, অতএব আমার তো মনে হয় যে নির্বাচনী হাওয়া বেশ জোরেশোরে বইতে চলেছে। এখন নির্বাচন কমিশনের কথা বলেছে, নির্বাচন কমিশনকে যেহেতু নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনটা হবে, আমাদের দেখতে হবে যে নির্বাচন কমিশনকে আমরা রাজনৈতিক দলের যারা আছি আমরা কতটুকু সহযোগিতা করতে পারছি, সেটা কিন্তু অবশ্যই। তিনটা জিনিস আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ, একটা হলো যোগ্য স্বাধীন ও নিরপেক্ষ ব্যক্তিদের কমিশনে নিয়োগদান, যেটা কিনা অলরেডি এই পরীক্ষায় ইসি উত্তীর্ণ হয়েছে। এরপরে হলো যে সরকারের পক্ষ থেকে কমিশনকে সহায়তা প্রদান, সেটি আমরা বিভিন্ন সময় দেখেছি সরকারি দল থেকে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যে নির্বাচনটা হবে সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যা যা রসদ দেওয়ার প্রয়োজন সবকিছু সরকার থেকে দেওয়া হবে। তৃতীয়ত হলো রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের সদাচরণ, সেটা অবশ্যই প্রত্যেক রাজনৈতিক দলের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। এখন আমার আরেকটি প্রশ্ন হলো যে উনি একটা প্রশ্ন করেছেন যে কতটুকু সম্ভব যে নির্বাচন আস্থা অর্জন, হ্যাঁ আস্থা অর্জন, জনগণের আস্থা অর্জন, হ্যাঁ জনগণের আস্থা অর্জন অবশ্যই সেটি আপনি যেটা বলেছেন আমি এটা ইতিবাচক ভাবেই বলবো, এই জন্য যে আপনি দেখেছেন যে এই যে বর্তমান সরকারের এই মেয়াদে এবং আগের মেয়াদে অনেক নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন, সেটা মানে আপনারা নিজেরাও দেখেছেন, সেখানে দেখেছেন আমাদের আওয়ামী লীগ হেরেছে, বিএনপি জিতেছে, বা কোথাও কোথাও জাতীয় পার্টি জিতেছে, কোথাও স্বতন্ত্র জিতেছে, এবং যে যেখানে জিতেছে স্বাভাবিকভাবেই জিতেছে, তার যার জনপ্রিয়তা ছিল সেভাবেই জিতেছে। আরেকটি উদাহরণ দিই, আপনার নারায়ণগঞ্জে দেখেছেন সিটি কর্পোরেশন নির্বাচনে যেটা আগের ইসি করে গিয়েছিল, সেখানে দেখা গিয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগ জিতেছে, সেটাও কিন্তু 100% নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আর বর্তমান ইসি আন্ডারে হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, যেটা উল্লেখযোগ্য, যেটা সেটাতে কিন্তু বিএনপি জিতেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আসলে সবচেয়ে বড় কথা হলো যে আমাদের মন মানসিকতা থাকতে হবে প্রস্তুত থাকার জন্য যে নির্বাচনে হারি জিতি সেটি কোনো বড় ব্যাপার না, ওই হারলে নির্বাচনে কারচুপি হয়েছে আর জিতলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, সেই মন মানসিকতা আমাদের পরিত্যাগ করতে হবে। তা আমি মনে করি যে অবশ্যই, এবং আওয়ামী লীগ হলো একটি গণতান্ত্রিক দল, আপনি নিজে জানেন যে রাজপথে জন্ম নেওয়া এবং এই গণতান্ত্রিক
দল আওয়ামী লীগের কাছে কিন্তু গণতন্ত্র সবচেয়ে বেশি নিরাপদ, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আমাদের দলের সভাপতি তিনি সবসময় বলেন যে আমরা চাই যে একটি নির্বাচন যখন হবে সব দলগুলোই আসুক, এবং আমরা অবশ্যই চাই একটি অর্থবহ নির্বাচন হোক। তাহলে উনি কতটা আন্তরিক হলে এটা উনি বলতে পারেন। এখন আরেকটি কথা আমরা বলতে পারি যে দেখেন বিগত নির্বাচনে যেটা 2014 সালের 5ই জানুয়ারি হয়েছিল সেটা কিন্তু বিএনপি অংশ নেয়নি, আর বিএনপি যে অংশ না নিয়ে যে সেটা যে ভুল করেছে সেটাও কিন্তু বিএনপির আচার আচরণে পরবর্তীতে পরিষ্কার হয়েছে। এবং এখনকার যে মিডিয়ার যুগ, এখনকার গ্লোবাল যে আমাদের পৃথিবীর যে অবস্থা, সারা পৃথিবী থেকে যারা আছে বা পর্যবেক্ষকরা আসে, এতটুকু মিডিয়া, এতটুকু টেলিভিশন চ্যানেল, এত পর্যবেক্ষক, এর ফাঁকে কেউ মানে নির্বাচনে কারচুপি করবে এটা চিন্তাও করা যায় না, এবং আওয়ামী লীগ তো প্রশ্নই আসে না। অতএব আমি বলি যে আপনারা আস্থা রাখুন, অবশ্যই 2018 সালের শেষে অথবা 2019 সালের প্রথমে যে নির্বাচনটি হবে সেটি অবশ্যই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে, এবং আপনারা সবাই সেটা আশাবাদী। সেক্ষেত্রে সাহেব একটা প্রশ্ন কমন ভাবে উনি সবার কাছে জানতে চেয়েছে হয়তো যে রাজনীতিবিদরা জনগণের আস্থা অর্জনের জন্য কতটুকু কাজ করে, একটু একটু থট প্রভোকিং প্রশ্নটা। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাজ করে কিনা আদৌ আর কি মনে করি। কারণ এখন যেরকম অতি সম্প্রতি এই পাটোয়ারি সাহেব কিন্তু এমপি ইলেকশন করেছেন উপনির্বাচনে, জি উপনির্বাচনে সুন্দরগঞ্জে, ওনার কিন্তু একটা মানে খুব মানে রিসেন্ট একটা অভিজ্ঞতা আছে। হ্যাঁ, ওনার কিছু কথা আমি বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে, ওনাকে আমার খুব পছন্দ, আমরা শুনি ওনার টক শো, আমি শুনি মাঝে মাঝে যেখানে আমার ই হয়, তো উনি কিন্তু খুব স্পষ্টভাষী লোক আমি মনে করি, কিন্তু উনি কিন্তু একটা বাস্তব অভিজ্ঞতা ওনার আছে। তো উনি কিন্তু অনেক কিছুই বলেছেন যে বর্তমানে কী নির্বাচন হচ্ছে এটা কোনো মতেই গ্রহণযোগ্য না, উনি কিন্তু এটা বলেছেন, মিডিয়াতেও বলেছেন, পত্রপত্রিকায় আসছে, সব দিক দিয়ে আসছে। এখন যেটা ওই আপনি বললেন যে জনগণের আস্থা, জনগণের কিন্তু যথেষ্ট, জনগণের কাছে যায় কি না সেটা যায়, জনগণের কাছে তো সবাই যায় যায় না সেটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে জনগণের কাছে যে বিষয়টা এখন বেশি গুরুত্বপূর্ণ, যেটা গত আপনার যে 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন, যে নির্বাচনটা ভোটারবিহীন নির্বাচন, যে নির্বাচনে আপনার কোনো আপনার মানে মানে উত্তাপ কোনো কিছুই ছিল না, সেখানে আপনার ভোট দিতে পারেন নাই জনগণের ভিতরে, যে 152 জন 154 জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন, সেখানে 5% 7% ভোট পড়েছে, 40টা নিবন্ধিত দলের মধ্যে 10টা না 60টা দল অংশগ্রহণ করেছে, সে সেইভাবে আপনার সারা বিশ্বের কোনো 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 আপনার পর্যবেক্ষক আসে নাই, অ্যাকসেপ্ট ওয়ান কান্ট্রি, একজন একটা দেশ ছাড়া, পার্শ্ববর্তী দেশ ছাড়া আসে নাই, তারপরে আপনার এখানে ভোটাররা কেন্দ্রে যায় নাই, ভোট দেয় নাই, সেটাই তো প্রমাণিত। এবং সেটা যেটা আমরা ইউনি যে আপা যেটা বললেন যে বিএনপি এটা ভুল করেছে বা ভুল বুঝতে পেরেছে, আমি মনে করি না এটা, এবং আমরা মনে করি না, বিএনপিও মনে করে না, কারণ আমরা আমাদের আন্দোলন আমরা 100% সাকসেসফুল হয়েছি। কীভাবে? এই যে আমি বললাম কথাগুলো যে সারা দুনিয়ার পর্যবেক্ষক আসে নাই, আপনার 40টা নিবন্ধিত দলের মধ্যে আপনার 7টা না 6টা দল অংশগ্রহণ করছে, সেটাই তো বললাম, সেখানে তো বললাম যে আমাদের আন্দোলন বা আমাদের যে জন্য আন্দোলন সেটা আমরা আমরা কামিয়াব হয়েছি। আচ্ছা যা হোক, সেটা বাদ দিয়ে এখন যেটা জনগণের কাছে যে বিষয়টা আসে, জনগণের একটাই প্রশ্ন, আমরা পাবলিকের কাছে যাই, জনগণের কাছে যাই, বিভিন্নভাবে জনগণের সাথে যোগাযোগ হয় রাস্তাঘাটে, বাজার হাট ঘাটে, তাদের একটাই প্রশ্ন যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা। অর্থাৎ তাদের ভিতরে এই প্রশ্নটা আছে যে নির্বাচন সুষ্ঠু না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ যে স্থানীয় নির্বাচনগুলো হয়েছে, আপনি যেটা বললেন যে চেয়ারম্যান ইলেকশন বলেন, আপনার সিটি কর্পোরেশন বলেন, প্রার্থীরা বা স্থানীয় জনগণ যদি বুঝতে পারে, ইলেকশন কমিশন কি বুঝতে পারে না সেটি? যে অবশ্যই দেখেন, এটা যেটা উনি বললেন, যেটা উনি শুরুতেই কথাটা বললেন, ওটা যে আমরা আমরা কথাটা বলছি, অর্থাৎ আমরা সবাই, অর্থাৎ এই দেশের যারা মানে মানে গণতন্ত্র, আমরা চাই গণতন্ত্রকে সুসংগত করতে চাই, আমরা সব দল মিলেই এই সিদ্ধান্ত গুলো নিতে হবে। সিইসি যেটা বললেন নির্বাচন কমিশনের যে কতটুকু বা পাওয়ার আছে, আচ্ছা কতটুকু বা দিয়েছে, যেটা বললেন যে নারায়ণগঞ্জে সেনাবাহিনী চাওয়া হলো, সেনাবাহিনী দেওয়া হলো না, তা এরকম যে উনার এলাকায় উনি প্রতিদিনই অভিযোগ করছে, আমার জানা মতে উনি যখন নির্বাচনের সময় প্রতিদিনই
অনেক অনিয়মের কমিশন ধরেছে অভিযোগ করছে কিন্তু একটা কমিশন অভিযোগ অ্যাড্রেস আমলে নেওয়া হয় নাই আমরা বাকি আলাপগুলো একটু বিরতির পরে এসে প্রশ্নটা জনগণের যে প্রশ্নটা জনগণের যে বিষয়টা সেটা হচ্ছে যে ভোট ভোট ঠিক আছে কিন্তু এটা সুষ্ঠু হবে কিনা এই প্রশ্নটি আছে সেটা কিন্তু বাংলাদেশের এখন আমরা বিরতির পরে এসে বাকি আলাপগুলো করতে চাই ধন্যবাদ সাইন ভাই নিশ্চয়ই দর্শক আপনারা আছেন আমাদের সাথে আজকের এই জিটিভি ডায়ালগে আমরা আবার ফিরে এলাম আজকের জিটিভি ডায়ালগে মূলত এই সময়কালের নির্বাচনমুখী কর্মকাণ্ড নিয়ে আমরা কথা বলছি স্বয়ং ভাই আলোচনায় ফিরতে চাই বিশেষ করে যে প্রসঙ্গগুলো আসছে যে একটা স্থানীয় নির্বাচনের কিছুটা এলিমেন্ট প্রভাব জাতীয় নির্বাচন হতে কন্টিনিউ করবে কারণ আমরা সময়টা ধরছি এক বছর তার চেয়ে কমেও যাচ্ছে কিছুটা এখন আলটিমেটলি যেই আপনি বললেন কতগুলো প্রস্তাবনা কমিশনের কাছে আছে সেগুলো নিয়ে অ্যাড্রেস করবার ব্যাপার আছে বড় দাগে যেই কথাগুলো পলিটিক্যাল পার্টি কমন বলছে সেগুলো নিয়ে কাজ করবার মাঝে বেশ কতগুলো সিটি কর্পোরেশন নির্বাচন আলটিমেটলি বড় ধরনের চ্যালেঞ্জ কমিশনের সামনে একটা বড় ধরনের চ্যালেঞ্জ আছে এবং আমার কাছে মনে হচ্ছে তারা খুব প্রম্পট হচ্ছে না আর একটু প্রম্পট হওয়া প্রয়োজন কেন প্রয়োজন যদি নির্বাচনটি যথাসময়ে হয় যথাসময়ে বলতে আমি পাঁচ বছর মেয়াদের সময়কালে বলছি তাহলে এর মাঝখানে কিন্তু অনেকগুলো সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে যাবে ইনক্লুডিং ঢাকা বিকজ অফ দ্য আনফরচুনেট ডেট অফ আওয়ার বিলভড মেয়র কিন্তু যেটা হবে এই সিটি কর্পোরেশন নির্বাচন করতে গিয়ে নির্বাচন কমিশন এতটাই ব্যস্ত থাকবে জাতীয় নির্বাচন সংক্রান্ত যে দূরত্ব নিরসন সেটা কিন্তু করতে পারবে না আবার এই সিটি কর্পোরেশন নির্বাচনে যদি আওয়ামী লীগ খুব ভালো ফল করে তাহলে আবার একটা সমালোচনার সুযোগ চলে আসবে যে ইলেকশন কমিশন প্রভাব বিস্তার করেছে কিনা হ্যাঁ প্রভাব করেছে কিনা আওয়ামী লীগ খারাপ করলে আবার আওয়ামী লীগের নিজের জন্য অস্বস্তি কারণ সামনে আবার আরেকটা ইলেকশন তা আওয়ামী লীগকে মানে কিছু ভোটে মানে হারতে হবে ইচ্ছা করে হারতে হবে আমি ইউনিয়ন পরিষদ ইলেকশনের সময় বলেছিলাম যে অ্যাটলিস্ট 50% ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ নিজে থেকে হারিয়ে যাওয়া উচিত কারণ তা না হলে আপাত দৃষ্টিতে 90% ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরকারি দলের পৃথিবীর ইতিহাসে এটা কোথাও নাই পৃথিবীতে কোথাও নাই সারা পৃথিবীতে চাইনিজ কমিউনিস্ট পার্টিতে থাকতে পারে সেটা তো কমিউনিস্ট পার্টি ওয়ান পার্টি স্ট্রাকচার দ্যাটস ডিফারেন্স সেই সব ক্ষেত্রে কিন্তু ওই ব্যত্যয়গুলো ওখান থেকেই শুরু হয়েছে রেজাল্টেই কিন্তু ইলেকশনটাকে ডিফিট করে দেয় প্রশ্নবিদ্ধ করে দিয়েছে আপনি যেই 62 সালে আপনি একটু কন্টিনিউ করবেন একটা প্রশ্ন নিতে চাই একজন দর্শক আছেন আমাদের সাথে হ্যালো নাম বলুন কে আছেন জি হ্যালো জি বলুন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি চিটাগাং থেকে বলছিলাম জি বলুন ভাই আমার নাম দেলোয়ার হোসেন জি দেলোয়ার হোসেন বলুন আচ্ছা জি আওয়ামী লীগের একজন মহিলা সংসদ সদস্য বোধ হয় জি উনি শুনছেন জি নাম জানেন না জি এখন ওনার কাছে একটা যে প্রশ্ন আমার এই যে বর্তমান দেশ সরকার আওয়ামী লীগ সরকার আছে না তো এই সরকারের হাতে রাখি সংসদ না ভাঙে যদি সরকার এই যদি ইলেকশনটা হয় যদি বিএনপি যদি এই সরকার যদি থাকতো তাহলে আওয়ামী লীগ এটা যদি বিএনপি এই এই ইলেকশনটা যদি আওয়ামী লীগ মেনে নিত আওয়ামী লীগ কি মেনে নিত কিনা বিএনপি ক্ষমতায় থেকে সেই নির্বাচন এটার জবাব আমি দিচ্ছি আসলে আওয়ামী লীগ মেনে নিত না কারণ আওয়ামী লীগ না আমি আপনার পক্ষে উত্তর যাবে আওয়ামী লীগ আন্দোলন করে জিনিসটা তাদের পক্ষে আনতে পারতো বিএনপি আন্দোলন করে জিনিসটা তাদের পক্ষে আনতে পারছে না এখানেই ডিফারেন্সটা হয়ে যাচ্ছে ওকে এবং 2006 সালেও তাই হয়েছে আগেও তাই হয়েছে যেটা মেইন ইস্যুটা একটা আসছে আগাম নির্বাচন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন হ্যাঁ অবশ্যই উনি চাইলে আগাম নির্বাচন দিতে পারেন একমাত্র উনি সংসদ ভাঙতে পারেন আবার বলেছেন এমন কোনো কম্পালশন নাই ন্যাচারালি আন্দোলন হচ্ছে না ব্লকেড নাই কিন্তু বাংলাদেশে এ পর্যন্ত আগাম নির্বাচনের কোনো দাবিও বিএনপি তোলেনি এখন পর্যন্ত সেই অর্থে মধ্যবর্তী ইলেকশনের দাবি এক সময় ছিল খুব প্রমিনেন্ট না মধ্যবর্তী যখন শেষ হয়ে গেল মধ্যম পিরিয়ড শেষ হওয়ার পরে তারা এই দাবিটা তুলছে না বাংলাদেশে 72 সাল থেকে শুরু করলে এখন পর্যন্ত কটা গভর্নমেন্ট আসলে পূর্ণ মেয়াদে ছিল খুব কম 73 সালের পরে আনফরচুনেট ঘটনার কারণে বঙ্গবন্ধু থাকেননি তারপর জিয়াউর রহমান 2 বছর পরে আনফরচুনেট ডেথ হলেন সত্তর সাহেব অল্প সময় থাকলেন এরশাদ স্যার 86 ইলেকশন করলেন 88 আবার ইলেকশন হলো 90 ক্ষমতা ছাড়লেন 15 ফেব্রুয়ারিতে বিএনপি অবশ্যই খুব ওয়াইজ মুভ তারা খুব দ্রুত এক মাস মনে হয়েছিলেন আসলে একদম 5 বছর আপনাকে থাকতে হবে এবং এরকম একটা ত্রুটিযুক্ত বলবো নট লিগালি বাট মরালি 154 জন আনকন্টেস্টেড অস্বীকার কোনো উপায় নেই এখানে ইলিগাল কিছু নেই বাট এটা তো সত্য যে 154 জন আনকন্টেস্টেড এই সরকারকে 5 বছরই থাকতে হবে এটা আমার কাছে মনে হয় ভবিষ্যৎ 50 বছর পরেও একটা রেফারেন্স হিসেবে কাজ করবে অনেক অন্যরাও এভাবে আসতে থাকতে চাইতে পারে আমি এটাই বলছিলাম আরেকটা ব্যাপার আমি বলবো নির্বাচন কমিশনের সুপারিশগুলো যদিও ওখানে দেওয়ার নেই
কেউ কিন্তু বলছে না সামনে নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়তে হবে, কেউ কিন্তু বলছে না সামনে নির্বাচনে মানে এত পার্সেন্টের বেশি আনকন্টেস্টেড হওয়া যাবে না। সামনের ইলেকশনে যদি এভাবেই ধরে নিই আওয়ামী লীগ যদি আবার 200 আসনও আনকন্টেস্টেড করে লিগালি বা কনস্টিটিউশনে কিন্তু কোনো বাধা নেই, ওই জায়গাগুলোতে কিন্তু কেউ হাত দিচ্ছে না। হ্যাঁ, বা মহিলা সংসদ সদস্য সংখ্যা কমিয়ে সেখানে ডাইরেক্ট ইলেকশনে মহিলাদের অধিক পার্টিসিপেশনটা বেশি আমি প্রয়োজন মনে করি, এই জিনিসগুলো কিন্তু অনেক কিছু আসতেছে না। কিন্তু এই আলাপগুলো তো এখন হবার আর সুযোগও নেই, সুযোগও নেই, হ্যাঁ নেই, বাট এখন সুযোগ আছে, কারণ সংসদ তো চাইলে যে কোনো সময় অ্যামেন্ডমেন্ট করতে পারে। আমার কাছে যেটা মনে হবে যে ডেফিনেটলি একটা পূর্ণমেয়াদে সরকার থাকার লিগ্যাল অধিকার থাকলেও আমার কাছে মনে হয় এটা বাজে এক্সাম্পল হবে, কিছু এম্বারাসমেন্ট অটোমেটিক হয়ে যাবে, যেমন সিনহা সাহেবকে নিয়ে প্রধান বিচারপতি নিয়ে এম্বারাসমেন্ট হয়ে গেছে, এবং মানে দৃশ্যমানভাবেই অনেকে বলে উনি 154 জনের এই আনকোর্সে রায় দিতেন বা অনেক কিছু, হোয়াট এভার, সেটা গুজবের ব্যাপার, কিন্তু এম্বারাসমেন্ট কিন্তু হয়ে গেছে। এই এম্বারাসমেন্টের মধ্যে আরেক এম্বারাসমেন্ট পরবর্তী প্রধান বিচারপতি কে হবে সেটাও কিন্তু কন্টিনিউ হচ্ছে, তো সেটাও সমাধান হচ্ছে না সামনের এই এক দুই মাসের মধ্যেই। একটা এম্বারাসমেন্ট আরেকটা এম্বারাসমেন্টের জন্ম দেয়, একটা ব্যত্যয় আরেকটা ব্যত্যয়ের জন্ম দেয়, গণতন্ত্রের একটা ব্যত্যয়, যেমন আওয়ামী লীগ চাইলেও উদার হতে পারছে না, এখন তারা অনেক দূর এগিয়ে গেছে, এখান থেকে তাদেরও উদার হওয়া সম্ভব না, তো সেখান থেকে আসলে আমাদের আলোচনা। মানে আপনি যখন বলছেন উদার হতে পারছে না, যেটি এখন আলোচনা হচ্ছে যে নির্বাচন নিয়ে বিএনপির সাথে কোনো আলাপের প্রয়োজনই নেই, এটা আজকে বলেছেন আমি দেখেছি, এটা উনি বলছেন কারণ ওই যে বিএনপি কোনো আন্দোলন করতে পারেনি, আচ্ছা ব্লকেট করতে পারেনি, ডিমান্ড তো আছে কিন্তু প্রেসার ক্রিয়েট করতে পারেনি, যেটা আওয়ামী লীগ তাদের লং হেরিটেজের কারণে বিভিন্ন সময় পেরেছে, যেটা আওয়ামী লীগ 96 সালে পেরেছে, 2006 সালে পেরেছে, হ্যাঁ, তো সেই রকম ব্লকেটটা বিএনপি করতে পারেনি। এটা বিএনপির আমি মানে আমি বিএনপির পক্ষে বলা আমার উচিত না, তাও বলছি যে বিএনপি নির্বাচন বর্জন কিন্তু আন্দোলনের প্রস্তুতি নাই, এই পরিস্থিতিটা মনে হয় সেই সময় খুব ঠিক ছিল না। যদি নির্বাচন বর্জনই করবেন তাহলে আপনাকে আন্দোলন বা প্রেশার ক্রিয়েটের মধ্যে স্ট্রেংথ থাকতে হবে, যদি স্ট্রেংথ না থাকে তাহলে আপনি নির্বাচনের মাধ্যমেই ধাপে ধাপে আসতে হবে, যেটা আওয়ামী লীগ করেছে একের পর ইলেকশন, জিয়াউর রহমানের আমলে আওয়ামী লীগ নিশ্চিত ছিল তাদেরকে কতটা আসন দেওয়া হবে, তারপরে তারা ইলেকশন পুরো মাঠ ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি বলছেন। যখন আপনি ইলেকশনের দৌড়ে থাকবেন আপনার 300 আসনের 900 প্রার্থী কিন্তু তখন এলাকা কি গ্রুম করবে, নার্সিং করবে, আপনি আন্দোলন করলেও কিন্তু আপনার ইলেকশনের প্রস্তুতিটা আপনার আন্দোলনের প্ল্যাটফর্ম, ওই কনস্টিটিউয়েন্সি গুলো তো অ্যাক্টিভ, 2006 সালেও কিন্তু আওয়ামী লীগ তাদের প্রার্থী ঘোষণা করেছিল, মার্কা দিয়েছিল, লাস্ট মোমেন্টে তারা কিন্তু 2006 ইলেকশন থেকে সরে আসছে, অর্থাৎ তখন তাদের সারা বাংলাদেশে 300 জন প্রার্থী কিন্তু অ্যাক্টিভলি কাজ করছিল, এটি মনে হয় স্ট্র্যাটেজিক্যালি বিএনপিকে একটু মিসগাইড হতে পারে। এখন সামনে যেটা হবে, সামনে বিএনপি স্ট্র্যাটেজি যেটা বুঝতেছি আমরা ইলেকশনমুখী, অন দ্য আদার হ্যান্ড বিএনপি যদি হাতে এখনো একটা অস্ত্র আছে যে আমরা ইলেকশন করব না, এটি করলে কিন্তু স্বাভাবিকভাবে একটা কনসার্ন রেইজ করবে সবার মধ্যে যে কেন করবে না, বা না করলে আবার একতরফা ইলেকশন, এটা 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 মানে ইলেকশন কিন্তু এখনো প্রমিনেন্ট ভাবে বিএনপি বলছে না, না না, বিএনপি যেটি করছে তারা তাদের রূপরেখা দিচ্ছে না, ইলেকশন যাওয়া না যাওয়া খুব কিছু বলছে না, তারা টাইম কিল করছে, আসলে আমি বলবো প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে নিজস্ব পরিকল্পনা আছে, সে পরিকল্পনা জন্য মুক্তাপার প্রশ্নটি আপনাকে অ্যাড্রেস করেই করেছিল যে এই পরিস্থিতিতে বিএনপি ক্ষমতায় থাকলে তার অধীন আওয়ামী লীগ নির্বাচনে যেত কিনা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য, আমি ওনার প্রশ্নের উত্তর অবশ্যই দিব। আমি প্রথমেই বলবো যে এখানে ওনাদের বক্তব্যে যা আসছে একটু রিপ্লাই দেই, গণতন্ত্রের কথা বলেছে, বাংলাদেশের গণতন্ত্র প্রশ্নের সম্মুখীন সারা বিশ্বব্যাপী। আপনারা জানেন যে বাংলাদেশেই প্রথম এই সরকারের আমলে এই মেয়াদে আইপিইউ এবং সিপিএল চেয়ারপারসন হতে পেরেছে, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এবং কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সাবরেশন চৌধুরী এবং আমাদের মাননীয় স্পিকার হয়েছেন। এগুলো হলো কিন্তু মানে অনেক এগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান সারা পৃথিবীব্যাপী, এবং সারা পৃথিবীতে যত পার্লামেন্টারি গণ মানে পার্লামেন্ট মেম্বার আছে তাদের ভোটে কিন্তু নির্বাচিত হয়ে থাকে। কমনওয়েলথ ভুক্ত দেশের হয় সিপি, আর হলো আইপিইউ হলো যারা ইন্টার পার্লামেন্টারি, তো সেখান থেকে আমাদের দুইজন সংসদ সদস্য ওনারা নির্বাচিত হয়েছেন এবং অনেক ভোটের ব্যবধানে। তো যদি গণতন্ত্র যদি প্রশ্নবিদ্ধই থাকতো তাহলে পৃথিবীর অন্যান্য দেশের যারা তারা বাংলাদেশের এদেরকে ভোট দিল কেন? ভোট তো আর বাংলাদেশে হয় নাই, আপনাদের তো আছে বলেন, এটা কি বাংলাদেশের ভোটের সাবস্টিটিউট কিনা? না, এটা বাংলাদেশের ভোটের সাবস্টিটিউট, আমি কথার প্রসঙ্গে ওনারা যে বলেন যে বাংলাদেশের যে নির্বাচন সম্পর্কে ওনারা সন্দিহান প্রকাশ করে, হ্যাঁ সরকারের আন্দারে নির্বাচন সুষ্ঠু হয় না, কিন্তু ওই নির্বাচনটা তো সরকারের আন্ডারে হয়নি, সেটা হয়েছে আন্তর্জাতিকভাবে দেশের বাইরে, তাহলে সেখানে ওনারা কিভাবে জিতে আসলো? তাহলে তো আপনারা যে বলছেন অত্যন্ত বিনীতভাবেই বলি যে গণতন্ত্র নাই দেশে, গণতন্ত্র কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে,
তারপরে বিএনপির মুখে একই কথা, গণতন্ত্র নাই, গণতন্ত্র গেল, গণতন্ত্র গেল। এটা হলো এক। দুই নম্বর কথা হলো, আমরা জানি যে সংবিধান অনুযায়ী বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার 90 দিনের মধ্যে 11তম জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। সংসদে কি আমাদের সংবিধানে কি আছে? সংবিধানে স্পষ্ট বলা আছে যে 2011 সালের 30শে জুন পঞ্চদশ সংশোধনী আইন 2011 পাশ হয়। সেখানে 123-এর সংবিধানের 123-এর 3 অনুচ্ছেদের ক উপ অনুচ্ছেদ সংযুক্ত করা হয়। এতে বলা হয় সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে, মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পূর্ববর্তী 90 দিনের মধ্যে। ওই বিধানের কারণে সংসদ বহাল রেখে নির্বাচন কমিশনকে আরেকটি সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। এটা কিন্তু সংবিধানে আছে। এখন আপনারা যেটা বলবো, আমি এখানে আছেন বিএনপির একজন সাবেক সাংসদ, ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলবো, আপনাদের সংবিধানের এইটা পছন্দ হয় না, সংবিধানের ওই বিধি পছন্দ হয় না, ওই অনুচ্ছেদ পছন্দ হয় না, কোনো কিছু আপনাদের পছন্দ হয় না। এখন সংবিধানে তো আছে এটা লেখা, এটা সংবিধানে এটা উল্লেখিত আছে। সংবিধানকে তো আমরা অমান্য করতে পারি না। আপনারা যদি সংবিধানের মধ্যে আবার সংশোধনী আনতে চান, ঠিক আছে, আপনারা 2/3 আসন আগামী নির্বাচন আছে, আপনারা জিতে তারপর আপনারা সংবিধানে আপনারা সংশোধন করেন, সমস্যা কি? কিন্তু এখন আমাদের সংবিধানে কি আছে এটা আমি যুক্তির খাতিরে বললাম। এখন আমাদের সংবিধানে যা আছে তার থেকে তো আমাদের সরার কোনো কারণ নাই। আপনারা 2014 সালের যে নির্বাচনটা সম্পূর্ণ আপনারা অবহেলাবশত বিএনপি নির্বাচনটাতে অংশ নিল না। বিএনপির আসলে যেটা বলছে, ওনারা যে আন্দোলন সংগ্রামের কথা বলেছে, উনি আজকে উনি বলেছেন যে ওনারা নাকি ঠিক করেছেন নির্বাচনটায় অংশ না নিয়ে, কিন্তু ওনারা নিজেরাই উপলব্ধি করেছেন যে ওনারা এটা ভুল করেছেন। ওনারা একজন আরেকজনকে দোষারোপ করেছেন, ওনাদের দলের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছিল, কেউ চেয়েছিল নির্বাচনে যেতে, কেউ চেয়েছিল না যেতে। যারা যেতে চাইনি তাদেরকে পরবর্তীতে দোষারোপ করা হয়েছে। আমরা তো বাংলাদেশের অধিবাসী, বাংলাদেশে তো আমরা থাকি, আমরা তো জানি আশেপাশে কি হচ্ছে, পত্রপত্রিকাও দেখছি ওনাদের অন্তর্কলহ। এখন আমার কথা হলো যে সংসদের মূল স্পিরিট হলো প্রজাতন্ত্রের মালিক জনগণ, এবং জনপ্রতিনিধিত্ব চায় আমাদের এই বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশের যে প্রজাতন্ত্র এটা 1 সেকেন্ডের জন্য চলতে পারবে না। এখানে গণতন্ত্রকে যদি সংবিধানকে যদি আমরা সম্মান করতে চাই, এক। আর দুই নম্বর কথা হলো আমাদের যে উনি যে দর্শক যে একটি প্রশ্ন করেছেন, মেনে নিবি কিনা আমি জানি না, ওনার খেয়াল আছে কিনা। আমরা দেখেছি বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, 1979 সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সংসদ বহাল রেখে রাষ্ট্রপতি নিজে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় থেকে সম্পূর্ণ ক্ষমতা ভোগ করে উনি এই নির্বাচনী সংস্কৃতি চালু করেছিলেন ক্ষমতায় থাকা অবস্থায়। এরপরে শুধু এটা না, এরপরে 1981 সালে সত্তার সাহেব, ওনার বেলাও তো কিন্তু একই, উনি নিজে রাষ্ট্রপতি। সেই সময় যদি সেই সময় ওনারা ওনাদের আন্ডারে আমার প্রশ্নটা হচ্ছে যে 2014 সালে একটা ভোটারবিহীন যে নির্বাচন ছিল এবং নির্বাচন যে ব্যাপক কারচুপি হয়েছে এবং অন্যান্য নির্বাচন গুলাতে যে রকম কারচুপি হয়েছে, চুরি হয়েছে, বুট চুরি, যেমন আপনি এই ইউনিয়ন পরিষদের নির্বাচন দেখেন বাংলাদেশে এই প্রথম কত অনেক মানুষ মৃত্যু হয়েছে যা আগে হয়নি। আমার প্রশ্নটা হয়েছে নুরজাহান বেগম মুক্তা, আচ্ছা শুনছেন উনি বলুন, হ্যাঁ, যে বিএনপি এবং অন্যান্য দল কিভাবে বিশ্বাস করবে এই সরকারের অধীনে যে একটা ভালো, কিভাবে বিশ্বাস করবে এই সরকারের অধীনে কিভাবে বিশ্বাস নির্বাচনটি সুষ্ঠু হতে পারে? আচ্ছা আমি সেটা বলছি, ওনার প্রশ্নের উত্তর অবশ্যই ইউপিতে এত লোক কখনো মারা যায়নি উনি বলছেন, কোথায় ইউপি ইলেকশনে এত লোক? আচ্ছা হ্যাঁ সেটা বলি, আর আমার আমি আগের কথার রেশ একটু দিই তারপর ওনার উত্তরটা দিচ্ছি। আমি পৃথিবীতে ওনারা বলে যে কোনো দেশে নাকি সংসদ বহাল রেখে নাকি নির্বাচন হয় না, ভারতে কি হচ্ছে, ব্রিটেনে কি হচ্ছে, কানাডাতে কি হচ্ছে, অস্ট্রেলিয়াতে কি হচ্ছে, নিউজিল্যান্ডে কি হচ্ছে, এরকম আরো অনেক দেশ আছে যেখানে নাকি এই সরকার বহাল থেকেই নির্বাচনে সে তাদের আন্ডারে নির্বাচন নিচ্ছে। আর ওনার সামনে তো উদাহরণ দিয়ে দিলাম যে 1979 সালে বিএনপি যে রহমান ক্ষমতা থেকে নির্বাচন করেছে, 1981 সালে সত্তার সাহেব ছিলেন, উনি নির্বাচনে নিজেই দাঁড়িয়েছিলেন, তা আর তো বেশি আমাদের দূরে বেশি যাওয়ার দরকার পড়ে না, এক। আর উনি যে প্রশ্নটা করেছিলেন সেটা ছিলেন যে কিভাবে বিশ্বাস করবে যে আওয়ামী লীগের আমলে নির্বাচন সুষ্ঠু হয়েছে। হ্যাঁ সুষ্ঠু হবে অবশ্যই আওয়ামী লীগের আমলে নির্বাচন সুষ্ঠু হবে, এটা বলার পিছনে অনেকগুলো কারণ আছে। আমি খুব বেশি দূরে যেতে চাই না, খুব কাছাকাছি থেকে শুরু করি। আমি আবারও রিপিট করি, আপনারা দেখেছেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জিতেছে এবং আবার
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আওয়ামী লীগ জিতেছে, এটা দিয়ে আমি এটা বুঝাতে চাচ্ছি যে যেখানে জনপ্রিয় সেখানে সেই জিতেছে। আমরা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন আমরা জিততে পারিনি, আমরা স্বীকার করে নিয়েছি যে আমরা পরাজয় মেনে নিয়েছি। এটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য, গণতন্ত্রের সংস্কৃতি, মানে এগুলোর ব্যাপারে আওয়ামী লীগ সচেষ্ট সচেষ্ট। আরেকটা কথা যে যেটা আপনাকে বুঝতে হবে যে দেখেন আওয়ামী লীগের জন্ম হলো রাজপথে, রাজপথে জন্ম নেওয়া দল জনগণের দল, জনগণের জন্য আওয়ামী লীগ সবকিছু পারে। ক্ষমতা আওয়ামী লীগের কাছে কখনোই মুখ্য বিষয় ছিল না, এখনো নাই। জনগণের জন্য আওয়ামী লীগ, জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী লীগ যা যা করার দরকার গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য নিরপেক্ষভাবে সেটাই করবে। কিন্তু বিএনপির জন্ম কিন্তু সেভাবে নয়, যেটা মানে অপ্রিয় হলো সত্য। বিএনপির জন্ম হলো ক্যান্টনমেন্টের ভিতরে ছুরি চাকুর মাধ্যমে, এবং যেটা ধ্বং অস্ত্রের মাধ্যমে, যেটা অন্য ভিন্ন রকম পদ্ধতিতে। অতএব আমরা একটু শেষে দিই, এই জন্যই না, এই জন্যই বিএনপি দেখেন ধ্বংসাত্মক রাজনীতি করে, মানুষ পুড়িয়ে মারে। তাহলে দুই জন্মগতভাবে দুটো দলের মধ্যে অনেক তফাত। অতএব আওয়ামী লীগ অবশ্যই অবশ্যই, আওয়ামী লীগ নিজেও যদি হারে কোনো দুঃখ নাই, কিন্তু আওয়ামী লীগ অবশ্যই নিরপেক্ষ নির্বাচন দিবে, কারণ আওয়ামী লীগ সংগঠনে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। অতএব সে আওয়ামী লীগ কখনো নির্বাচনের দেশবাসীকে সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চনা করবে না। শেষের দিকে এক ধরনের একটু আগামী দিনের কিছু চ্যালেঞ্জ বা বাস্তবতা নিয়ে যদি শুনতে পারি শাহিন ভাই। চ্যালেঞ্জ বাস্তবতা হচ্ছে আপনি যেটা বললেন যে ওই যে একটা প্রবাদ আছে যে কাক যখন মানে কিছু খায় তখন চোখ বন্ধ রাখে, সে মনে করে যে আমি কিছু মানে আমাকে কেউ দেখছে না, অর্থাৎ সে খাচ্ছে তার খাওয়াটা কেউ দেখতেছে না, কিন্তু সে নিজে চোখ বন্ধ করে রাখে, সবাই যে দেখতেছে সেটা সে মনে করে না। এখন আমাদের আওয়ামী লীগের হয়েছে অবস্থা যে ওনাদের বিষয়ে যে একজন দর্শক প্রশ্ন করলেন এবং দেশের মানুষ সেটা, এবং আমি পাটোয়ারি সাহেব ওনাকে হলো জলজন্ত উদাহরণ, উনি একটা নির্বাচন করে আসছেন খুব খুব রিসেন্টলি, তো উনি সব জানেন। এবং ইউপি নির্বাচনে যেটা যে ইতিহাস সৃষ্টি হয়েছে সেটা সারা দুনিয়ার ইতিহাস সৃষ্টি হয়েছে, এত এত লোক মারা গেছে এবং কীভাবে ইলেকশন হয়েছে কী হয়েছে সবই জনগণ জানে সেটা। আচ্ছা সেটা আমরা এখানে যত বেশি কথা বলি অন্য কিছু, এই জন্য এখন বলি যেটা এখন 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 যে বিষয়টা হচ্ছে যে সামনে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচন আপনার যেটা চোদ্দ সালের পর আমরা এরকম কথাও এই বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর মুখে এরকম কথাও শুনেছি, এটা নিয়ম রক্ষা বেশি সময় পাচ্ছে যে এখন যেটা হচ্ছে উনি যে বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে ছুরি চাকু দিয়া অস্ত্র দিয়া, আর ওনারা যাকে নিয়ে সংসার করতেছে একদম ওনারা করতে গেলেন একটু জাতীয় পার্টি খুব সংক্ষেপে যে নির্বাচন হবে বাংলাদেশে সেই নির্বাচন অবশ্যই ইনক্লুসিভ নির্বাচন হবে এবং সকলের অংশগ্রহণের নিরাপদ হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আপনি সেটা আশাবাদী সাহেব খুব সংক্ষেপে লাস্ট পয়েন্ট। এত আশাবাদী না, কারণ আমি অনুদের দিকে দেখছি। এক হচ্ছে বেগম জিয়ার মামলা, এত আশাবাদী হওয়া যাচ্ছে না, হওয়া যাচ্ছে না। এক হচ্ছে বেগম জিয়ার মামলা, এবং কোনো বিষয়ে তো দুটি পক্ষ এখন পর্যন্ত এক হতে পারেনি, ঐক্যমত নেই। একটা আলোচনার প্রয়োজনীয়তা আজকে বললেন মাননীয় প্রধানমন্ত্রী নাই, তো সেই ক্ষেত্রে এক হওয়াটা আসলে খুব কঠিন হবে। সামনের রাজনীতিটা অনুদার হবে, এবং অনুদার রাজনীতিটা কতটা আওয়ামী লীগ করবে, কতটা অনুদার হবে, কতটা অনুদার বিএনপি সহ্য করতে পারবে, এইটার উপরই সামনের গতিপথ নির্ভর করবে। আচ্ছা, বিএনপি ইলেকশনের দিকে অবশ্যই আগ্রহ আছে ডেফিনেটলি, এবং ওই যেটা বললাম কতটা অনুদার সহ্য করে তার ইলেকশন পর্যন্ত টিকে থেকে ইলেকশনে যেতে পারবে এটার উপর অনেক কিছু নির্ভর করবে। তবে যেহেতু কোনো প্রকার রেজলিউশনের কোনো মানে আশার আলো আমরা দেখলাম যাচ্ছে না, তো অনুদার দিকেই ধাবিত হবে বলে আমার মনে হচ্ছে। এটা খুব দুঃখজনক, মানে এটাই হচ্ছে আমাদের ফেট অ্যাকাম্পলিস। আমরা শেষ করতে চাই, লাস্ট দুটো সেন্টেন্স আপা আমি শেষ করব একেবারে স্বল্পতায়। আপনি বলতে চেয়েছিলেন লাস্টে কিছু। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি বিএনপি আগামী নির্বাচনে আসবে। বাংলাদেশে বর্তমানে একটাই যদি একটা ধ্রুব সত্য কথা হয় সেটা হলো আগামী নির্বাচনে বিএনপি আসবে। বিএনপি যতই ভান দেখাক তারা এই চায় ওই চায় সেই চায়, কিন্তু বিএনপি নির্বাচনে না নিয়ে যে ভুল করেছে তারা দ্বিতীয়বার আর এই ভুল করবে না, কারণ বিএনপি নামক দল যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের এখন দেখেন তারা কিন্তু ওই গত নির্বাচনে না এসে তারা যে ভুল করেছে এখন আমি যে শেষ করি বিএনপি এখন লিপ সার্ভিস দিয়ে বেড়াচ্ছে। আমি আর সময় পাচ্ছি না, নুরজাহান বেগম মুক্তা, নুরুল কবির শাহিন এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আর তিনজনকে ধন্যবাদ আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য, এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। আমরা আগামী আলোচনায় অন্য কোনো বিষয়ে কথা বলবো, আপনারা ভালো থাকবেন।
এই আশাবাদ জানিয়ে আজ রাতে এখানেই শেষ করছি।